আমরা কিন্তু বাধ্য হব আপনাদের ক্যামেরা ভেঙে দিতে বলে দিলাম কিন্তু আপনারা যদি মাহফিলের শৃঙ্খলার আমি ক্যামেরা ভেঙে দিতে বাধ্য হব এই মিডিয়ার ভাইরা মিডিয়ার যারা আসছেন আমার দিকে একটু তাকান সাইফুল্লাহ বলছি আমি এখানে গরম গরম কথা বলে লাভ নেই সকলের কাছে মিডিয়া যায় না অনেকে মিডিয়া টাকা দিয়ে ভাড়া করেও নিজের ওয়াজ প্রচার করার জন্য পায় না অতএব মিডিয়া সকলের কাছে যায় না এই মিডিয়া আসছে দ্বীনের মহব্বতে কিন্তু মিডিয়ালাদেরকেও এটা মনে রাখতে হবে যে মিডিয়ার জন্যই কেবল মাহফিলটা আয়োজন করা হয় নাই আমার ভাইদের যেন ডিস্টার্ব না হয় এটাও খেয়াল রাখতে হবে আগে মানুষ ইউটিউব খোলার পরে সকালবেলা গান বাজনা উমুক সঙ্গীত তুমুন সঙ্গীত পাইত এই সকল মিডিয়ার কর্মীর জন্য এখন সারা দিন মানুষের পকেটে মোবাইলে দ্বীনের দাওয়াত যায় কোরআন পায় এই মিডিয়াওয়ালাদের জন্য ঠিক কি না অতএব দুয়ের সমন্বয়ে আমাদেরকে চলতে হবে গরম কথা মিডিয়ালাদেরকে বলবেন না আর মিডিয়ালারাও এমন আচরণ করবেন না যে কর্তৃপক্ষ আপনাদের সাথে গরম কথা বলতে হয় ঠিক আছে তো ক্যামেরা ফোকাস করেন ক্যামেরা ফোকাস করে টপ টপ করে সবাই বসে পড়বেন ইনশাল্লাহ ঠিক আছে আমির হামজা খুতবা দিবে খুতবার মধ্যে আপনারা ক্যামেরা নিয়ে বসে পড়বেন এরপরে কিন্তু আপনাদের সাথে স্ট্রিক আচরণ করা হবে আর যারা ডানে বামে দাঁড়ায় আছেন প্যান্ডেল খুলে প্রয়োজনে বসে পড়বেন দাঁড়ায় থাকা যাবে না আপনাদের কাউকে বসতে হবে আপনাদেরকে এত বড় প্যান্ডেল আপনারা পরে এসে আপনারা ডান দিয়ে ঘুরে এসে এই জায়গায় দাঁড়ায় থাকবেন এটা মাহফিলের জন্য দৃষ্টি করতে বসেন স্টেজেও কেউ দাঁড়াতে পারবেন না বসেন সুন্দর আয়োজন সুন্দর করতে দেন বসেন পেছনে যারা আছেন বসেন একটুকু আর কোনো কথা বলবেন না মেহরবানি করে আর মিডিয়াওয়ালাদের সাথে এরকম কর্কশ ভাষায় কথা বলবেন না এইটা খারাপ শোনা যাবে আর আপনারাও এমন কিছু করবেন না যাতে কর্তৃপক্ষকে এরকম করে বলতে হয় ঠিক আছে তো ভাই ইনশাল্লাহ আপনারা ফোকাস ঠিক করে বসে পড়েন আল্লাহ আপনাদেরকে বরকত দান করুন ভাই কক্সবাজার থানার কক্সবাজার জেলার ঈদগাহ থানার অন্তর্গত ঘনাপাড়া ও দক্ষিণ মাইজপাড়ার যৌথ উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা আলী আহমেদ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি এতক্ষণ পর্যন্ত কোরআনে কারীম থেকে যিনি আলোচনা রাখলেন শ্রদ্ধাভাজন বড় ভাই ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব মাওলানা শায়খ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ নওগাঁ দামাত বারকাতুহুমুল আলিয়া কোরআনে কারীম থেকে একটা মাত্র আয়াত আমরা পড়েছি সূরা নাহালের 90 নম্বর আয়াত 128টা আয়াত আছে 16টা রুকু আছে আমরা 13 নম্বর রুকুর মাত্র একটা আয়াত 6টা পয়েন্ট আছে আয়াতের ভেতরে পৃথিবীতে জমার নামাজ আমরা মুসলমানেরা যেখানে পড়ি জমার দিন দ্বিতীয় খতবার শেষের দিকে এই আয়াতটা ইমাম সাহেব আমাদের শোনায় প্রত্যেক জমায় 175 কোটি মুসলিম সারা দুনিয়ায় ছড়িয়ে আছে জমার নামাজে দ্বিতীয় খতবার শেষের দিকে এই আয়াতটা ইমাম সাহেব আমাদের শোনায় আরবিতে ওদের মাতৃভাষা হয়তো আরবি না এই জন্য বুঝি না আমরা আজকে মাতৃভাষায় এর ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখব যে ইমাম সাহেব আসলে আমাদের কি বলতে চায় কোরআন থেকে আলোচনা করার তাফসির করার যে সমস্ত নিয়ম নীতিগুলো আমরা জানি ফেজিলালিল কোরআনে সাজ্জিদ কুতুব রহমতুল্লাহ আলাইহে 6টা শর্ত দিয়েছেন কেউ যদি কোরআনের কোনো আয়াত থেকে তাফসির করে মানুষকে শোনায় প্রথমে তার শুদ্ধ তেলাওয়াত করবে মাতৃভাষায় অর্থ করবে ঐতিহাসিক প্রেক্ষাপট তাদের সামনে বলবে 4 নম্বরে ব্যাখ্যা বিশ্লেষণ যতটুকু আছে তার সমর্থে সে করবে 5 নম্বরে ওখান থেকে মৌল শিক্ষা নিয়ে যৌথভাবে সবাইকে উদ্যোগ নিয়ে এটা মানার চেষ্টা চালানো লাগবে এ মাহফিলটার আয়োজন হয়তো ওই কারণেই এনারা করেছেন নাকি আমরা কোরআন যারা শুনতে এসেছি আর যারা বলতে আসলাম তাদের কিছু দায়িত্ব আল্লাহ দিয়েছেন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াংসালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে এই কোরআন, এই জিকির আমি আল্লাহ আপনার কাছে এই জন্য নাজিল করেছি স্পষ্ট ভাষায় মানুষের কাছে দলিল প্রমাণ দিয়ে আপনি উপস্থাপন করবেন, যারা শুনতে আসবে তাদেরও দায়িত্ব দিলাম ওলা আল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওই মানুষগুলো বাড়িতে যেয়ে যেন চিন্তা ভাবনা করে যে আসলে কি শুনলাম আর কি করা দরকার। তাহলে আমার দায়িত্ব সূরা নাহলের 90 নম্বর আয়াতের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ সুন্দরভাবে উপস্থাপন করা, আর আপনাদের দায়িত্ব হচ্ছে এই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করে প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগানো। এই কথা বলে না কেন? এটা যেহেতু দুনিয়ার কোনো সাধারণ বই না, কিতাব না, আল্লাহর পক্ষ থেকে আসা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র নির্ভেজাল একটা কিতাব, দালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এ শব্দটা পৃথিবীর কোনো বইয়ের আগে লেখা সম্ভব না শুধু কোরআন বাদ দিয়ে। এই জন্য এই কোরআন উপস্থাপন করার কিছু ধরন আল্লাহ শিখিয়েছেন, যেভাবে সেভাবে যেখান সেখান থেকে যা তা বললে এই কোরআনে কারিমের হক আদায় হবে না। কিভাবে আপনি কোরআন উপস্থাপন করবেন মানুষের সামনে? 1500 বছর আগে মহান আল্লাহ সে ধরন আমাদেরকে সেই পদ্ধতি শিখিয়েছেন। আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন এই একটা কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আপনার প্রতি আমি আল্লাহ নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকারের পথগুলো থেকে বের করে আলোর পথের দিকে নিয়ে আসবেন। আল্লাহর এই কোরআন বাদ দিয়ে দুনিয়ার যত নিয়ম নীতি আছে আল্লাহর ভাষায় সব অন্ধকার, একমাত্র আলোর নাম হচ্ছে কোরআনে কারিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা উপস্থাপন করার ধরনের প্রথম নম্বরে কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুন। হে নবী, এই কোরআন দিয়ে যখন মানুষদেরকে আপনি সতর্ক করবেন, উপদেশ দেবেন, নসিহত লাগাবেন, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে। হারাজুন শব্দের ব্যাখ্যা লিতুংজিরা, হারাজুম মিনহু লিতুংজিরা বিহি, এই শব্দটুকুর ব্যাখ্যায় আমি দুইটা বিষয় পেয়েছি তাফসিরে। এক নম্বরে মুফাসসির দিয়েছেন কোরআন দিয়ে যখন আপনি সতর্ক করবেন, হয়তো পৃথিবীর অনেক মানুষ এটা মেনে নিতে পারবে না, কারণ আবহমান কাল থেকে তারা একটা নিয়ম নীতির উপর চলছিল। কোরআনে কারিম দিয়ে যখন সঠিকটা তুলে ধরবেন ওইটার উপরে আঘাত লাগবে। আঘাত লাগার কারণে সেই মানুষগুলো বিরোধিতা করবে, এতদিন সেই মানুষেরা আপনাকে চাকরি দিত, বেতন দিত, ভাতা বাড়িয়ে দিত, আপনার হাদিয়াত ফালাকাত, তারা আজ এই কথাগুলো শোনার পরে ওগুলো বন্ধ করে দিতে পারে। এইটা বাস্তব পৃথিবীতে এখন হচ্ছে না? হচ্ছে না। কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরলে অনেক মানুষ যারা মান্ধাতা মল থেকে চলে আসছে, যুগ যুগ ধরে যারা নিয়ম নীতি ইসলাম মনে করে পালন করছে, তারা মনে করবে এটা তো নতুন ইসলাম, এ তো কোনোদিন শুনিনি, আগে পড়তো আলিফ বে তে সে, পড়তো না আগে, এখন সত্য করে যদি বলে না আলিফ বা তা সা,
এবার কে নিয়ম বানিয়েছে হুজুরা নতুন নতুন ইসলাম বানায়, এটা কি নতুন ইসলাম? এটা সঠিকটা দ্বিতীয় নম্বরে আপনি যে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর উপস্থাপন করবেন মানুষের সামনে, হয়তো অনেকেই না বোঝার কারণে বিরোধিতা করতে পারে, এই ধরনের মানুষ কম। না না এটা কম, বোঝে না এই জন্য বিরোধিতা করে, বুঝলে অন্তত মুসলিম যারা তারা বিরোধিতা করার কথা না, নাস্তিকদের কথা বাদ দিলাম। এতটুকু আল্লাহ শেষ করে দেননি, পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমরা সবাই মিলে অনুসরণ করো, ইত্তেবা করো, দেখে দেখে চলো। তাবউন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অনুসরণ করা, অনুকরণ করা, দেখে দেখে চলা। তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেইটা দেখে দেখে তোমরা চলো। ঈদগাহবাসী আমরা সবাই জানি আমাদের রবের পক্ষ থেকে যেটা আমাদের ওপরে এসেছে তার নাম এক বাক্যে বলেন কি? বলেন বলেন। এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়ালা তাত্তাবিউ অনুসরণ করা যাবে না, ইত্তেবা করা যাবে না, মেনে চলা যাবে না, দেখে দেখে চলা যাবে না। মিং দুনিহি আউলিয়া, দুনিয়ার কোনো ওলি আল্লাহ, ওলির বহুবচন আউলিয়া, কোনো ওলির অনুসরণ দরকার নেই। এরকম বাংলা ব্যাখ্যা শোনার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় ওলিদের বিরুদ্ধে। কি আল্লাহ ওলিদের বিরুদ্ধে? অথচ কোরআনে সূরা ইউনুসের ভেতরে আছে 62 নম্বর আয়াতে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রাখো আমি আল্লাহর ওলি, যারা বন্ধু যারা তাদের কোনো ভয়ও নেই, চিন্তাও নেই। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতের সাথে আয়াতের মিলছে না, অথচ কোরআনে কারিমে আল্লাহ এমন কোন কথা দেয়নি যে একটার সাথে আরেকটা কন্ট্রাডিকশন বাঁধবে, মা মিলবে না, এমন কোন কথা কোরআনে নেই। আলাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। হে নবী, আপনি কোরআনে এমন কোন কথা পাবেন না যে একটার সাথে আরেকটা মেলে না। অথচ এই আয়াতে বললেন ওলিরা আমার বন্ধু, আর এই আয়াতে বলছেন তোমরা ওলিদেরকে অনুসরণ করবা না, কথাটা কেমন হয়ে যাচ্ছে? ব্যাখ্যায় তাফসিরে মুফাসসিরে কিরাম লিখেছেন আল্লাহ পাক ওলিদের অনুসরণ করতে, এখানে সব ওলির কথা, আউলিয়া যেহেতু বহুবচন, কোনো ওলির অনুসরণ দরকার নেই, এই জন্যে বলেছেন। আল্লাহ যেহেতু ভবিষ্যৎ জানে না, জানে না, বলেন বলেন বলেন। আল্লাহ পাক খুব ভালোভাবে জানেন ভবিষ্যতে এমন বান্দা দুনিয়াতে আসবে, ওরা আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে। আজ যেটা বাংলাদেশে সব চাইতে বেশি, আল্লাহর আলোচনা শোনাবেন না, আব্বার কথা বলেন খুব খুশি, সে যে আব্বা যে ধরনের হোক। অনেকে আল্লাহর চাইতে আব্বাকে বাবাকে বড় মনে করবে, এই জন্যে আল্লাহ আগে সতর্ক করার জন্য নিষেধ করলেন। কলিলাম্মা তাযাক্কারুন, আফসোস, আল্লাহর আলোচনা থেকে উপদেশ গ্রহণ করবে খুব কম মানুষ। আমরা যেন ওই কম মানুষের ভেতরেও থাকতে পারি। সরি বলেন আমিন। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ পাক 6টা বিষয় আলোচনা করেছেন, 3টা আদেশ আর 3টা নিষেধ। আল্লাহর আদেশ মানাও ফরজ, নিষেধ মানাও, বলেন না কেন? 6টা ফরজে আয়াতে আছে, একটা একটা করে ব্যাখ্যা করে যতটুকু আমাদের মেধায় আছে
এখান থেকে নিয়ে আমাদের বাস্তব জীবনে আমরা মিলিয়ে দেখব আসলে আমরা এই আয়াতটা প্রতি জমার দিন যেটা আরবিতে শুনি ওটা আমাদের জীবনে মিলছে কিনা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। অবশ্যই আমি আল্লাহ নির্দেশ করছি বিল আদলি, দুনিয়াতে তোমরা ন্যায় বিচার করবা। কি বিচার? দ্বিতীয় নম্বর হল ইহসান, ভালো ব্যবহার করবা। ওয়া ইতাই যিল কুরবা, নিকট আত্মীয়দের খোঁজ খবর রাখবা। এই তিনটা কাজ যদিও আমরা মুআমালাত মুআশারাত ইসলামের একটা অন্যতম বিধান, সাধারণ জিনিস মনে করি, এ আর কি মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটাও যে ইবাদত অনেকে জানেই না। অকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে কথা বললে ভালো ভালো কথা বলো, যদি কেউ হাসি দিয়ে কথা বলা শুরু করে সালাম দিয়ে তাহলে তার সাদকা দেওয়ার স্বভাব হয়। অথচ মুখ গমরা করে থাকে, কথায় বলতে চায় না, আর কথা বললেই গালি দেয় না, গালি এলাকায় নেই। এতদিন পর্যন্ত অনেকেই জানতাম মোনাফিকদের আচরণ বা আলামত তিনটা, আয়াতুল মোনাফিক সালাসা, মোনাফিকের আচরণ চিহ্ন তিনটা জানতাম। আমি হাদিসে চারটা পর্যন্ত পেয়েছি, কথা বললেই মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে খেয়ানত করে। চার নম্বরে মোনাফিকের যার মাসে রোগ আছে তাদের ভেতরে যারা ঝগড়া হলেই গালি দেয়। সুতরাং যারা ঝগড়া হলে আগে গালি দেন, মন মেজাজ খারাপ হয়ে গেলে আগে গালি দিয়ে শুরু করেন, বুঝতে হবে মোনাফিকের জার তার ভেতরে আছে। আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে দেন, জোরে বলেন আমিন। তিনটা আদেশ করার পরে আল্লাহ পাক বলেন তিনটা নিষেধ আমি তোমাদেরকে করলাম। আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ, এক নম্বরে তোমাদের নিষেধ করা হচ্ছে তোমরা ফাহশা কাজ করবে না, মনকার মন্দ কাজে জড়াবে না, আল বাগি সীমা লঙ্ঘন করবে না। আল্লাহ পাক বলেন এই তিনটা আদেশ তিনটা নিষেধ করার পরে ইয়াউযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই ওয়াজগুলো আমি আল্লাহ নিজে তোমাদের করলাম। এই ওয়াজ কার? বলেন বলেন, ওয়াজ আমির হামজা করে না, ওয়াজ সরাসরি করছে আল্লাহ নিজে, আমি অ্যাডভার্টাইজ করছি শুধু। সুতরাং বাংলাদেশে যারা ওয়াজ বিরোধী, যারা তাফসির বিরোধী, ওরা সরাসরি আল্লাহ বিরোধী। কক্সবাজারে হয়তো এরকম মানুষ খুব কম, এগুলো কুষ্টিয়াতে বেশি। লালনের মাজারে তিন দিন একাধারে চলছে আল্লাহর নাম নিয়ে গাঁজা খাওয়া, কোনো অসুবিধা নেই, আরো পুলিশ দিয়ে পাহারা দেওয়া হয়। অথচ কুষ্টিয়াতে চুয়াডাঙ্গা এই সমস্ত জায়গায় তাফসির মাহফিল লিখা দেখলে আগেই 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে। কেন? এ সালে সওয়াব হয়, 63 দিন ব্যাপী অনুষ্ঠান হয়, 7 দিন ব্যাপী মেলা হচ্ছে, মেলার নাম দিয়েছে বই মেলা, বই খুঁজে পাওয়া যায় না, মেলার নাম দিয়েছে শিশু মেলা, শিশু নেই শুধু শিশুর খালার আর মামারা। এই সমস্ত জায়গার কোনো অনুমতি নেই, ইসালে সাহাব হচ্ছে সারা রাত, আঞ্জমানে কি নাম দিয়ে উল্টা পাল্টা গোসল শরীফ, নর শরীফ, কি শরীফ হচ্ছে, কোনো শরীফে কোনো সমস্যা নেই, যত সমস্যা করাম শরীফ। হ্যাঁ কথা বলেন, তাহলে ওয়াজ করেন কে বলেন তো? আল্লাহ নিজে ওয়াজ করেন, ইয়াউযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তিনি তোমাদেরকে ওয়াজ করছেন। আশা করা যায় আল্লাহর বান্দারা আল্লাহর এই ছয়টা ওয়াজ যদি মেনে নেয় তাদের উপকার হবে। দেখি আল্লাহর ওয়াজগুলো আমরা অ্যাডভার্টাইজ করি কেমন উপকার পায় দুনিয়াতে,
প্রথম নম্বরে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন, নির্দেশ দিচ্ছেন, আমরা যেন দুনিয়ায় ন্যায় বিচার করি। কি বিচার? ন্যায় বিচার কাকে বলে? আইন দাল, মাদাল, মামান আলাদাল, লগাদানা সারহান, আদল কত প্রকার, কি কি? তাফসিরে আমি পেয়েছি আদল প্রধানত তিন প্রকার। কয় প্রকার? এক প্রকার আদল হচ্ছে আল্লাহর সাথে ন্যায় বিচার, দ্বিতীয় নম্বর রাসুলের সাথে ন্যায় বিচার, তিন নম্বর আল্লাহর সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার। আল্লাহর সাথে ন্যায় বিচার কি? এ কোরআনে আল্লাহর শরীয়তের বিধান দিয়েছেন 500 কত, জেলখানায় থাকাকালীন সৌদি আরবের একজন লেখক, এটা সকান্ত ওনার আরবিতে লেখা, বাংলায় ভাষান্তর করা, জনাব নূর হোসেন মসজিদে নামে এক ভদ্রলোক করেছে বাংলায়। ওখানে আল্লাহর অঙ্গীকার আল কোরআনে 500। আমি বইটা প্রায় 8-9 বার এই 3 বছরে পড়েছি, আমার আমার প্রায় মুখস্থই হয়ে গেছে। আমি দেখেছি ওখানে আল্লাহর 500 আয়াত আছে কোরআনের শরীয়তের বিধান, যেটা আল্লাহর অঙ্গীকার। এগুলো যদি কোনো মানুষ বাস্তবে মেনে নেয়, সে যেন আল্লাহর সাথে ন্যায় বিচার করল। তার ভেতরে আজকের আয়াতে আছে 6টা, কয়টা না, এটা কি ডিস্টার্ব করে বারবার, এই জন্য এগুলো লাগাতে নিষেধ করি। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহর সাথে আদল আজকের এই 6টা বিধান যদি আমরা অন্তত বাস্তবে মিলাতে পারি, তাও কিছুটা হলো আল্লাহর সাথে ন্যায় বিচার হবে। দেখি সামনে যাই, দ্বিতীয় নম্বর ন্যায় বিচার রাসুলের সাথে, বিশ্ব নবী মোহাম্মদ রসুলুল্লাহর 40 থেকে 63 এই 23টা বছরে তিনি যা করেছিলেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে মেনে নেওয়ার নাম ন্যায় বিচার। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে আমি কিন্তু প্রথম 1 থেকে 40 পর্যন্ত মানি, কোরআন হাদিসে 1 থেকে 40 পর্যন্ত আপনি যদি নবীজিকে না মানেন আপনি জাহান্নামে যাবেন এমন কথা আমি পাইনি, কিন্তু 40 থেকে 63 এই 23 বছরের একদিনও যদি আপনি না মানেন আপনার খবর আছে। কথাগুলো বোঝার চেষ্টা করেন। আজ বাংলাদেশ সহ বিশ্বে দুই রকম ইসলাম পালন করার পেছনে কারণ এই দুইটা, নবুয়তের আগে 23 বছর, নবুয়তের পরে 23 বছর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আলেম যারা আছেন তাদেরকে একটু খেয়াল করার জন্য বলছি, আল্লাহ গ্যারান্টি দিয়ে আয়াত শুরু করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, অবশ্যই তোমাদের জীবনের জন্য সর্বোত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে। কার জীবনে? আল্লাহ পাক কি আমাদের নবীজির নাম জানেন না? বলেন বলেন। তিনি তো আব্দুল ইবনে মোহাম্মদ ছিলেন 1 থেকে 40 বছর পর্যন্ত, এইটা তার নাম ছিল। এর আগে হয়তো মানুষ তাকে সাদিক বলে ডাকতো, আল আমিন বলে ডাকতো, কিন্তু রাসূলুল্লাহকে বলতো না। তিনি রাসূলুল্লাহ হয়েছিলেন, নবুয়ত পেয়েছিলেন, নবী হয়েছিলেন কত বছর বয়সে? বলেন বলেন। তাহলে 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি ছিলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। আমি যেমন আমির হামজা ইবনে রিয়াজ,
তিনি ওইভাবেই পরিচিত ছিলেন। পরার অবসানে তাকে নাম ধরে ডাকতো মোহাম্মদ বিন আব্দুল্লাহ। এখনো পর্যন্ত মিডিল ইস্টে যেয়ে দেখেন তারা বাবার নামকে জুড়ে দিয়ে ডাকে। ছেলের নাম যদি হয় আব্দুর রহমান তাহলে বলে আবু আব্দুর রহমান, আব্দুর রহমানের পিতা। যতগুলো সাহাবীর নাম আপনি দেখবেন অধিকাংশ বাবার নামের সাথে জুড়ে দেওয়া, আব্দুল্লাহ বিন মাসুদ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এক থেকে চল্লিশ বছর পর্যন্ত নবীজির এই জীবনে তিনি ১৭ বছর থেকে সংগঠন আরম্ভ করেছিলেন হিলফুল ফজল দিয়ে শান্তির সঙ্গ। এখান থেকে চল্লিশ এই ২৩ বছরে তিনি সামাজিক রাজনৈতিকভাবে বিভিন্ন কর্মকাণ্ড তিনি আঞ্জাম দিয়েছিলেন পরিবারে আর সমাজে। একটা শত্রু পুরো আরব জাহানে তার ছিল না। সিরাত ইবনে হিশাম বলছে আর রাহিকুল মাখদুমিয়াও আছে, একটা শত্রু তার ছিল না, সবাই তাকে অধিকাংশই নামের পরিবর্তে বলতো আল আমিন যাচ্ছে, আর সাদিক যাচ্ছে। যখনই তিনি ৪০ বছর বয়সে কোরআনে কারিম পেলেন, নবুয়ত পেলেন, নবী হয়ে গেলেন, এখন তার নাম আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নেই, এখন হয়ে গেছেন তিনি রসুলুল্লাহ। আগের ২৩ বছরে একটা শত্রু যার নেই, পরের ২৩ বছরে ৮২ বার তাকে ডাইরেক্ট হত্যা করার জন্য ইহুদিরা চেষ্টা চালিয়েছে। মানুষ তো একই আছে, আগেও যা ছিল পরেও তাই, শুধু নাম পাল্টিয়ে হয়েছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর জায়গায় রসুলুল্লাহ। এই কথা বলুন, আজ আমরা বাংলাদেশ সহ বিশ্বে যারা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজগুলো করছে তাদের শত্রু হবে না, হওয়া সম্ভাবনা। কিন্তু যারা রসুলুল্লাহর কাজ আরম্ভ করবে তাকে যদি ৮২ বার টার্গেট করা হয়, অন্তত আপনাকে ৮ বাদ দিয়ে যদি ২ থাকে ২ বারও টার্গেট হবে। এখানে উল্টা বসে আমরাও তো নবীওয়ালা কাজ করি, আমার তো কিছু হয় না, না ওটা আপনার নবীওয়ালা কাজ না, ওটা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ। নবীওয়ালা কাজ আরম্ভ হয়েছে নবী হওয়ার পরে। কত বছর বয়স বলেন বলেন? রসুলুল্লাহর সাথে তাহলে ন্যায় বিচার যদি করতে হয় এই ৪০ থেকে ৬৩ এই ২৩ বছর অক্ষরে অক্ষরে আপনাকে মানা লাগবে, তাহলে ন্যায় বিচার হবে। তিন নম্বরে ন্যায় বিচার সৃষ্টি জগতের সাথে, তার মানে সর্বোত্তম সৃষ্টি যারা মানুষ। লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীতে যত সৃষ্টি আমি বানিয়েছি সবচাইতে উত্তম এবং সুন্দরভাবে বানিয়েছি আমি মানুষকে। মানুষ আল্লাহর সবচাইতে সর্বোত্তম সৃষ্টি, সবচাইতে দামি সৃষ্টি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি সম্মান দিয়েছি। পৃথিবীতে ন্যায় বিচার করা লাগবে আল্লাহর এই মানুষের উপরে, অথচ এই ন্যায় বিচারটা এখন দিন দিন উঠে যাচ্ছে জোর সার মুল্লুক তার ক্ষমতা সার রায় তার, ক্ষমতা সার রায় তার। এই কারণে আমি তিন বছর ভেতরে, এটা যদি না হতো তাহলে এতদিন আমারে বেকার এই ছোট্ট ঠুনকো মামলা নিয়ে তিন বছর থাকা লাগতো না। ক্ষমতা সার বলেন বলেন রায়তার, ক্ষমতা যার রায়তার, এইটা ছিল মিশরের বাদশাহ আজিজ মেসেরের জামানায়। হযরতে ইউসুফ নবীকে বাজার থেকে কিনে তার স্ত্রীর কাছে একজন দিয়ে গেল, স্ত্রীকে উপহার দিল। আস্তে আস্তে তিনি যৌবন পেলেন। হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাম যখন বড় হতে লাগলেন, জুলাইখা নামে আমি ঘটনা বলার উদ্দেশ্য না, আমার এখান থেকে শিক্ষা বের করা একটা উদ্দেশ্য। খুব খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাল আল্লাযী ইশতারাহু মিন মিসর লিমারআতিহি আকরিমি মাসওয়াহু
আসাইয়াং ফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। এর সার কথা হচ্ছে, এই মহিলা তার স্বামীকে বলেছে, এই ছোট্ট সন্তানটাকে হয় আমরা নিজের সন্তান হিসাবে গ্রহণ করি অথবা এই সন্তান আমাদের অনেক উপকারে লাগবে। আল্লাহ পাক বলেন, এভাবে করে আমি ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম তার বাড়িতে। অথচ তার ভাইরা যখন তাকে বিক্রি করে দিচ্ছিল, সে সময় প্রায় তিনটা কথা তার নামে তোহমত লাগিয়েছিল। এক নম্বরে বলেছে, আমাদের এটা গোলাম বাড়ি থেকে চুরি করে পালিয়ে যায়, এই জন্য আমরা বিক্রি করে দিচ্ছি। দুই নম্বরে বলেছিল, এ গোলামের চরিত্র ভালো না। তিন নম্বরে বলেছিল, এ গোলাম আমাদের অনেক কিছু চুরি করে পালাচ্ছিল। ইউসুফ নবীর চরিত্রের বিরুদ্ধে যে তিনটা কথা তার ভাইরা বলেছিল, একটাও সত্য। অত সহজরতে ইউসুফ ওই সময় ছোট মানুষ, 12 বছর বয়স, কিচ্ছু বলেন নাই, খালি শুনছিলেন আমার ভাইরা বলছে কি। আজ পৃথিবীতে অনেক জায়গায় এমন আছে, আমাদের বিরুদ্ধে যে কথাগুলো বলা হয় শুধু শোনা ছাড়া প্রতিবাদ করার কোনো জায়গাও আমাদের নেই। বাস্তবের দিকে তাকান, ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, মামলার আয়ু, পুলিশ, ম্যাজিস্ট্রেট, ওদের বিচারক, ওদের জজ, ওদের মামলায় যা যা লিখেছে সব ওরা নিজেরাই লিখেছে। আপনাকে বলবে এখানে সই করে দেন, আপনি যদি সই নাও করেন এমন কায়দায় সই করে নেবে মনে হচ্ছে যে আপনারই সই। সব কিছুই ওদের, আপনি নীরব দর্শকের ভূমিকা পালন করে শুধু দাঁড়িয়ে থাকবেন আর দেখবেন ইউসুফ নবীর মতো, আল্লাহ আমি এখন করব কি, কিচ্ছু করার নেই আমার, যদি আমি একটু উশবিশ করি তাহলে যে ক্রেতা চলে যাওয়ার পরে আমার ভাইরা 12 জন 11 জন আমারে ছাড়বে না, মেরে ফেলবে। আর যদি আমি কিছু না বলি, কিচ্ছু না বলে যদি চুপ করে থাকি, অন্তত এখান থেকে এই ক্রেতা আমাকে নিয়ে যে দেশে যাবে, জীবন বাঁচানো অন্তত যাবে। আমি যদিও বিক্রি হয়ে যাচ্ছি, আজ বিশেষ করে বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আলেম এবং মুসলমানেরা ঠিক নবী ইউসুফের মতো অসহায় অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুরীদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুযিফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। সূরা কসসের 5 নম্বর আয়াতে আছে, ফেরাউন চেয়েছিল এই পৃথিবীর ময়দান থেকে দলকে ধ্বংস করে বিদায় করে দিতে পারলে আমার সব কিছু টিকে থাকবে। ওই দেশে বিভিন্ন দল বিদলে মানুষদেরকে বিভক্ত করে দিত, আজ আমাদের এক জায়গায় অনেকেই হতে দিতে চাচ্ছে না, ছোটখাটো বিষয় নিয়ে দল বিদলে বিভক্ত করে আমাদেরকে ফেরাউনের মতো আলাদা আলাদা করে শক্তি হারিয়ে ফেলছে। ফেরাউন চেয়েছিল এরা যদি সব এক হয়ে যায় তাহলে আমার রাজত্ব টিকবে না, এই জন্যে ছোটখাটো বিষয় নিয়ে মতভেদ তৈরি করে আলাদা আলাদা দল বানিয়ে, ওই সমস্ত কোন দলের ওপরে ফেরাউনের টার্গেট ছিল না, শুধুমাত্র একটা দলকে টার্গেট করেছিল, সেটা হবে মুসা আলাইহিসসালামের দল। আজও বিশ্বের অনেক জায়গাতে আপনি তাকান, যে বিষয় শরীয়তে মরণের পরে কবরে ওই বিষয়ের প্রশ্ন হবে না, এরকম বিষয় নতুন করে সামনে এনে উনি আলাদা দল বানিয়েছে, উনি আল্লাহু আকবার বলে হাত বাঁধে বুকে, উনি আলাদা। অথচ মরণের পরে আপনাকে আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবে নাই, হাত কোথায় বাঁধিস বল, বলবে। আপনি যদি শুধু আল্লাহু আকবার বলে হাত ছেড়িয়ে দেন তাও অসুবিধা নেই, আর যদি বুকে বাঁধেন তাও অসুবিধা নেই, যদি না ভিতে বাঁধেন তাও অসুবিধা নেই, যেখানে সেখানে বাঁধলে নামাজ হবে, ছেড়ে দিলেও সমস্যা না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহে
তার মাযহাব যারা মেনে চলে তারা দেখেছি সৌদি আরবে কাবা শরীফে মসজিদে নববীতে আল্লাহু আকবার বলার পরে হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে আমি প্রথমে ওটা প্রথমে জানতাম না কাবা শরীফে নামাজ পড়তে গিয়ে যদি আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দাঁড়িয়ে আছে আমি মনে করছি ওর মনে নেই খালি গোতা মারছে ও তো আমার ভাষা বোঝে না নামাজ শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে কালো আফ্রিকায় বাড়ি আমার দিকে তাকিয়ে বলছে কি মানে ওর ভাষা দিয়ে যে কি আপনি গোতাদের কেন আছে এই নিয়ম তো অন্তত আমাদের দেশে আমি পাইনি অন্তত হাত আপনি বুকে বাঁধেন নাই নাভিতে বাঁধেন হচ্ছে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছেন এটা তো আমি জানতাম না আগে পরবর্তীতে আমার সাথে যারা ছিল তারা বলছিল যে এরা এই মাযহাব মেনে চলে অসুবিধা নেই আমার ভাইরা আপনি মিলান এ বিষয়টা নিয়ে একবারে আপনাকে প্রশ্ন করা হবে না এটা আপনার সিলেবাসেও নেই সিলেবাসে যে পাঁচটা বিষয় আছে আমি সামনে আসব ওর ভেতরে এইটা অন্তত নেই অথচ আমিন জোরে বলবেন না আসতে বলবেন এই নিয়ে একদল আলাদা হয়ে মসজিদ পর্যন্ত আলাদা বানিয়েছে এটা ইহুদি খ্রিস্টান বাদ দিলাম অনেক নামধারী মুসলমান মুনাফিকেরা সূক্ষ্ম ষড়যন্ত্র করে এই ছোটখাটো জিনিস দিয়ে আমাদের আলাদা আলাদা করে আমাদের শক্তি হারিয়ে ফেলেছে আতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাসাউ ফাতাফশালু ওয়া তাজাহাবারি হুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন সূরা আনফালের 10 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে আল্লাহ পাক বলেন আল্লাহর ইতাআত করো রাসূলের অনুগত্য করো সাবধান তোমরা নিজেরা নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলো না তোমরা পরস্পর মতবিরোধ তৈরি করো না তাহলে তোমাদের হাওয়া কমে যাবে অতাযহাবা রিহুকুম অসবিরু শব্দের দিকে খেয়াল করেন অতাযহাবা রিহুকুম তোমাদের বাতাস বেরিয়ে যাবে বাতাস বেরানো মানে আমি আয়াতের তাফসীর পড়ার পরে বুঝছিলাম না একবার যশোরে একটা অনুষ্ঠানে যাবার সময় থানার সামনে দিয়ে যেতে যেতে দেখি থানার ভেতরে অনেকগুলো প্রাইভেট মোটরসাইকেল পুরোতন্তা পড়ে আছে নিচের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ মোটরসাইকেল প্রাইভেটের চাকায় হাওয়া নেই আর হাওয়া না থাকলে ওগুলো সব মুখ থুবড়ে পড়ে থাকে কথা বলে নাকি এই যে হাওয়া না থাকলে ওর চলার ক্ষমতা নেই নড়ার ক্ষমতা নেই দেখতেও যেন কেমন লাগে মুসলমানদের সঠিক দলকে বুঝে ফেলেছে ইমাম ইবনে তাইমিয়া বলেন তোমরা যদি হক দলকে চিনতে না পারো তাহলে বাতিলের দিকে তোমরা তাকাও তারা কোন দলকে টার্গেট করে তুমি হয়তো হক চিনতে নাও পারো কিন্তু বাতিল হক চেনে হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে প্রতিষ্ঠিত শুধু করেননি জমিনের ওয়ারিশ বানিয়ে দিয়েছিলেন ইউসুফ নবী আলাইহিস সালামকে জমিনে তিনি প্রতিষ্ঠিত করলেন ওরা চেয়েছিল এখান থেকে বিক্রি করে তাকে শেষ করে দেবে আল্লাহ পাক বলেন না বলেন আল্লিমাহু মিন তাআউইলিল আহাদিস আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন তাকে আমি আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলাম আমি আল্লাহ যেটা ইচ্ছা করেছি আমার আদেশগুলোই গালেব হয়েছে বিজয় হয়েছে কিন্তু অধিকাংশ মানুষ এটা বোঝে না বা জানে না ওলাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিসিল মুহসিনিন আমি আল্লাহ পাক দিন যত যেতে থাকে হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের শরীরে শক্তি সমর্থন যৌবন যখন আসে তাকে আমি জ্ঞান এবং হিকমত তাকে আমি আল্লাহ দান করলাম জোরে বলেন আল্লাহু আকবার আজ ইসলাম নিয়ে টিকে থাকতে হলে আমাদের দুইটা জিনিস লাগবে শক্তি এবং হেকমত জ্ঞান শক্তি বলতে শুধু শরীরের শক্তি না
আজ এই যে মিডিয়া গুলো কাজ করছে এটা একটা শক্তি, এটা সবচাইতে বড় শক্তি। এখন আজ ইসলামকে ধ্বংস করার জন্য ওরা যত কিছু ব্যবহার করছে তার সবচাইতে বড় মাধ্যম এই প্রচার মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন, হে নবী, ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগাচ্ছে ওইটা উল্টিয়ে আপনি ইসলামের পক্ষে কাজে লাগান। আজ মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া বলেন, প্রিন্টিং মিডিয়া বলেন, যত খবরের কাগজ পত্রিকা সবগুলোই আমার বামদের মালিকানায়, প্রচার করার মতো আমাদের হাতে তেমন কিছুই নেই। সুতরাং ইসলাম নিয়ে যদি এখন এগিয়ে যেতে হয় আমাদের জ্ঞান অর্জন করা লাগবে, আমাদেরকে বিভিন্ন শক্তি সঞ্চয় করা লাগবে। এভাবে করে আমি আমার মহসিন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। এবার আমার মূল কথায় আসছি, ওয়াদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়াকালাত হাইতালাক। হযরত ইউসুফ যখন যৌবনে পদার্পণ করলেন, ওই বাড়ির মালিক যে জুলাইখা, যার নাম নবী ইউসুফকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছিলেন, তাফসিরে পেয়েছি দুইজন পুরুষকে আল্লাহ সবচাইতে বেশি সুন্দর করে দুনিয়ায় পাঠিয়েছেন, তার ভেতর ইউসুফ নবী দ্বিতীয়, এক নাম্বারই ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। চারজন মহিলাকে আল্লাহ এই দুনিয়াতে সবচাইতে সুন্দরী করে বানিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এরকম মানুষকে আল্লাহর পাঠাবেন না। তার এক নম্বরে হযরত হাওয়া আলাইহিসসালাম, এত সুন্দর মানুষ দুনিয়ার আসবে না। দুই নম্বরে জুলাইখা, তিন নম্বরে রানী বিলকিস, চার নম্বরে বিশ্বরবির ছোট মেয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে দুই নম্বরে যার নাম বললাম জুলাইখা, এও ছিল বিশ্ব সুন্দরী ওই সময়। এই মহিলা একটা একটা করে দরজা সবগুলো বন্ধ করে দিয়ে একেবারে উপরে ইউসুফ নবীকে একান্তে ডাক দিয়ে বলে, আসেন। হযরত ইউসুফ নবী আলাইহিসসালাম যেখানে ছিলেন পরিবেশ তার কন্ট্রোলে ছিল, কারণ সাতটা দরজায় বন্ধ। কয়টা আমি ঘটনা বলবো, এই জন্য আয়াত পড়িনি, আমি একটা শিক্ষা দিতে চাই। ইউসুফ নবী যেখানে ছিলেন সব তার পক্ষে ছিল, এমনকি কাজের যে মহিলাটা, জুলাইখার যে কাজের মেয়ে লোকটা, যে বাদি, যে দাসী, যে কাজ করে দিত, সেই মহিলাও এই কাজের পক্ষে, অসুবিধা নেই। মহিলা ডাক দিচ্ছে, অকলাত হাইতালাক, আসেন আমার দিকে। হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। ক্বালা মা'আযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। একটু খেয়াল করেন, হযরত ইউসুফ নবী বললেন, আমি আল্লাহর সাহায্য চাই। জুলাইখা ডাক দিয়ে বলছে, আল্লাহর সাহায্য তো আমিও চাই। এখানে আপনি যেটা করবেন কেউ জানতে পারবে না, কেউ দেখতেও পারবে না। আপনি মনে মনে করছেন আমার দেবতা দেখছে, এই যে দেবতার মাথার উপরে আমি কাপড় দিয়ে দিলাম, আর দেখতে পারবে না। ইউসুফ নবী ওই সময় বলেছিলেন, আল্লাহর বান্দি, এই মাটির মূর্তিগুলো কাপড় দিয়ে হয়তো ঢাকা যায়, কিন্তু আমি এমন একজন সত্তার এবাদত করি যার মুখ যার চোখ কখনো কাপড় দিয়ে বন্ধ করা যায় না। হযরত ইউসুফ আল্লাহর সাহায্য চেয়েছিলেন, এত বড় কঠিন যৌবনে পরীক্ষা চলছে, যেটা একটা যুবক মানুষের জন্য এই জায়গা থেকে বেঁচে থাকা কতটা কঠিন যাদের যৌবন আছে তারা জানে। হযরত ইউসুফ নবী কঠিন মুহূর্তে তিনি আল্লাহর সাহায্য চাই এ কথা বলেছিলেন কেন, অথচ তার পরবর্তীতে আল্লাহ পাক বলেন, লাকাদ হাম্মাতে বিহি ওয়া হাম্মা বিহা লাউলা রাবুরহানা রব্বি। এমন একটা পরিবেশ তার কোন অনুকূলে ছিল, তিনি একজন নবী, নবীদের শরীরে এমনিতেই যৌবন বেশি,
সাধারণ মানুষের চাইতে নবীদের শরীরে যৌবন কমপক্ষে 27 গুণ বেশি থাকে। কত? আল্লাহর নবীর এই ডান হাতে এই দুনিয়ার 100 মানুষের শরীরে যে শক্তি আছে তার ডান হাতে এই শক্তি ছিল। নবীদের যৌবনও বেশি, তাদের শক্তিও বেশি, পরিবেশে কন্ট্রোলে যেমন তেমন মহিলা না, বিশ্ব সুন্দরী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরতে ইউসুফও কিন্তু মানুষ হিসাবে রাজি হয়ে গিয়েছিলেন, আর ওই মহিলা তো আগেই রাজি। এই আয়াতের কথা যা বলছি ঠিক আছে? আমি সে বললাম আলাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা, ইউসুফ নবীও রাজি, জুলাইখাও রাজি, ঠিক আছে? বাংলা অর্থ তো এটাই হয়, আলাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা, ইউসুফ নবীও রাজি ছিলেন, জুলাইখাও রাজি আছে, বাংলা অর্থ এরকমই আছে। কিন্তু এটা যদি করে শেষ করে দেন আপনার ঈমান থাকবে? নবীর উপর একটা তহমত চলে যাচ্ছে না? আল্লাহ পাক বলেন লাউলা আর-রাব রহানা রব্বি, যদি আমার হযরত ইউসুফ বলেন যদি আমার রব আমাকে কিছু দলিল, কিছু বরহান, কিছু প্রমাণ সামনে না দিতেন তাহলে আমিও ঝুঁকে পড়েছিলাম, কারণ মানুষ হিসাবে আমার ভেতর যৌবন আছে, শয়তান তো বসে নেই। জেলখানার এই জীবনে মামুনুল হক সাহেব ছিলেন আমার পাশের রুমে, মানুষ হিসাবে মাঝে মাঝে আমাদের হতাশা আসে, কিন্তু কোরআনে কারিমের সমস্ত আয়াতগুলো যখনই পড়তাম, অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আলোচনা করতাম, তখন আবার স্বাভাবিক হয়ে যেতাম, না আমাদের মালিক আছেন, তিনি আমাদের ছাড়বেন না। কারণ আমি তো জেনা করে আসিনি, আমি তো মানুষ খুন করে আসিনি, আমি তো টাকা পাচার করে আসিনি। কোরআনে কারিমের সূরা মায়েদার 67 নাম্বার আয়াত আমি যেই দিন পড়েছি ওই দিন থেকেই কোরআনে কারিম যতটুকু বুঝি, যতটুকু জানি, আমি সাফ করে পরিষ্কার করে প্রচার করার চেষ্টা চালাচ্ছি সেই 12 সাল থেকে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ اللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ الله পাক বলেন হে রাসূল বাল্লিগ, আপনি প্রচার করেন, আপনি তাবলীগ করেন, ছড়িয়ে দেন, কি ছড়াবেন, কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে এই আয়াত প্রমাণ করে পৃথিবীতে তাবলীগ করা ফরজ। কোরআনের কিসের? আরো জোরে বলেন কিসের? পৃথিবীর কোন মানুষের তাবলীগ করা ফরজ না, জায়েজও না। এমনকি কোন মানুষ যদি মারা যায় সর্বোচ্চ 3 দিন তার স্ত্রী তার জন্য শোক পালন করবে। কয়দিন? সাধারণ মানুষ যত মারা যাবে সর্বোচ্চ 3 দিন, আর স্বামী মারা গেলে 40 দিন, 4 মাস 10 দিন পরে সে অন্য জায়গায় বিয়ে করে আগেরটা ভুলে, একেবারে ভুলে যে নতুন করে সংসার করবে, কোনো অসুবিধা নেই। বলেন তো দুনিয়ায় শুধু স্বামী ছাড়া পৃথিবীর মা বাবা মারা গেলেও না সর্বোচ্চ 3 দিন, এরপরে কোনো শোক নেই। অথচ বছরে বছরে আমরা শোক পালন করে করে একেবারে কিয়ামত পর্যন্ত মনে হচ্ছে পালন করব। তা আপনি কোন ইসলাম পালন করছেন? এজন্য আমাদের তাবলিগ যদি হয়, প্রচার যদি হয়, শুধুমাত্র প্রচার হবে, তাবলিগ হবে কোরআনের, তাছাড়া দুনিয়ার কারো প্রচার করা, প্রসার করা, প্রশংসা করা জায়েজ নেই। কিসের প্রশংসা করা দরকার আপনার? ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, হে নবী আপনার উপর যে কোরআন আমি দিলাম এটা যদি প্রচার না করেন, তাবলিগ না করেন, আপনি যেন রেসালাতের দায়িত্বই পালন করেননি। আল্লাহ এতটুকু বলেই কিন্তু শেষ করেননি, আল্লাহ জানে যে ঝামেলা সামনে আছে, এই জন্য বলেন আল্লাহু ইয়াসিমু কামিনান নাস। ইয়াসিমু এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, আমি জানি যে আপনার উপরে বিপদ আসবে, তাবলিগ করতে গেলে কোরআনের
আমি যেটা নাজিল করেছি এর তাবলীগের প্রসারের প্রসার যদি আপনি করতে চান ঝামেলায় পড়বেন বিপদ আসবে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম আপনাকে আমি আল্লাহ নিজে বাঁচাবো শুধু বাঁচিয়েছেন দুনিয়ায় ওই বীর আশিবার তাকে ডাইরেক্ট হত্যা করতেছিল এই জায়গায় তা না মরণের পরে ইহুদিরা তার লাশ চুরি করতে চেয়েছে আল্লাহ তাও বাঁচিয়েছেন কথা বলেন ঠিক কি না আল্লাহ ইয়াসিম যেহেতু মজারে দিয়েছেন বর্তমান এবং ভবিষ্যৎ ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে সুতরাং কিয়ামত পর্যন্ত কোরআনের সঠিক তাবলীগ যদি কেউ করে ও যত বড় বিপদেই পড়ুক না কেন শহীদ করে হলেও তাকে আল্লাহ সাহায্য করবে অনেকেই মনে করে যে সেলখানায় গিয়ে শহীদ হয়ে গেল ওর জীবন শেষ হয়ে গেল মারা গেল না আলিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়াইয়াতাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন সূরা আলে ইমরানের ভিতরে 140 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন যার জীবন যৌবন আমার পছন্দ হয় যার প্র্যাকটিক্যাল লাইফ আমার কাছে ভালো লাগে ওকে সাধারণভাবে মরণ দেই না ওদেরকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করি এই লোকটা যদি এখন মারা যায় ঈমান নিয়েও যদি মরে কবরে দিয়ে দেবেন কবরে উনি ঘুমিয়ে পড়বে এতটুকুই শেষ আর কিছু নেই কিন্তু যদি শহীদ হয়ে মরতে পারে কবরে যাবার পরে আমার আল্লাহ নিজে ওনাকে খাওয়াবে আরো আসতে বলেন 50 বছর কোরআনের দাওয়াত দিয়ে যদি ঈমান নিয়ে শুধুমাত্র বাড়িতে বসে বসে মরে যেত মরণের পরে কবরে ঘুমিয়ে থাকতো কিয়ামত পর্যন্ত এই শেষ কিন্তু আল্লাহ এটা চাইনি আল্লাহ তার জীবন যৌবনকে তার কর্মজীবন প্র্যাকটিক্যাল লাইফ এটা পছন্দ করেছে এই জন্য সাধারণভাবে মরণ না দিয়ে শাহাদতের মরণ দিয়ে ধন্য করেছে আমরা মনে করছি কই মরে গেল না মরে যায়নি ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون سورة آل عمران 162 নম্বর আয়াত সম্ভবত আছে আল্লাহ তাআলা বলেন আপনি কি ধারণা করেন হে নবী যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয় মারা যায় হত্যা হয় তাদেরকে আপনি মনে করেন যে ওরা মরে গেল না বরং ওরা জীবিত এবং আমি আল্লাহ নিজে ওদেরকে খাবার খাওয়াই সুতরাং আজ ফিলিস্তিনের এই মুসলমানেরা সহ বিশ্বের যত জায়গায় আজ মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে মারা হচ্ছে হত্যা করা হচ্ছে মানুষগুলোর জীবন ব্যর্থ না এদের জীবন আল্লাহর কাছে পছন্দনীয় এই জন্য শাহাদতের মরণ দিয়ে আল্লাহ তাদের ধন্য করছেন এজন্য বোরহান দলিল যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে না দেখায় তার মনের ভেতরে শান্তি প্রশান্তি আসা সম্ভব না কত মানুষ দেখলাম শুধুমাত্র ইসলামের জন্য 20 বছর 22 বছর 25 বছর পর্যন্ত পড়ে আছে ওই চার দেওয়ালের মাঝে দুনিয়ার কিচ্ছু আর জানে না এমনি এমনিতে একটা ঘরের ভেতরে আমার মাত্র 3 বছর থাকতেই হাঁপিয়ে উঠেছি যে লোকটা আজ 25 বছর আছে এমনি এমনি থাকা যায় না মহান আল্লাহ অবশ্যই তাকে কোনো কিছু দেখাচ্ছে এই যে লাউলা কোরআন শরীফ কি ভুল নাকি এই জায়গায় লাউলা আর রা বুরহান রব্বি যদি তার রব তাকে কিছু দলিল আর প্রমাণ না দেখাতেন তাহলে তিনিও কিন্তু যৌবনের তাড়নায় ঢুকে পড়েছিলেন কি দেখিয়েছেন তাফসিরে তিনটা কথা আছে এক নম্বরে হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ ওই ঘরের ভেতরে হাজির করে দিলেন মনে হচ্ছে ইয়াকুব নবী তার ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা ইউসুফ তুমি কিন্তু জেনা করতে পারো না দ্বিতীয় নম্বরে হযরতে জিব্রাইল ফেরেশতা একটা কাগজ নিয়ে এসেছে কাগজের উপরে লেখা ছিল আমি আল্লাহ বলছি ইউসুফ তুমি কিন্তু জেনা করতে পারো না
এই সমস্ত নিদর্শনগুলো যখন তিনি দেখলেন তিনি তখন বললেন ক্বালা মাআযাল্লাহ আমি আল্লাহর সাহায্য চাই কার বলেন বলেন এতটুকুই বলেননি তিনি ইন্নাহু রাব্বি নিশ্চয় আমার রব আহসানা মাসওয়ায়া আমাকে উত্তমভাবে লালন পালন করছে এখানে রব বলতে দুইটা অর্থ আমি পেয়েছি হযরত ইউসুফ একদিকে হয়তো আমার আল্লাহকে বুঝিয়েছিলেন দ্বিতীয় নম্বর মিশরের বাদশা আজিজে মিশরকে বুঝিয়েছিলেন ইউসুফ নবী জুলাইখাকে ডাক দিয়ে বলেছে জুলাইখা তোমার যে স্বামী আমার যে অভিভাবক গার্ডিয়ান গাইডলাইন যিনি দেন আমাকে লালন পালন যিনি বাড়িতে রেখে করেন তিনিও এক অর্থে আমার রব যেহেতু তার বাড়িতে আমি আছি আজ অনেক দিন ধরে লালন পালন করছে খাবার খাওয়াচ্ছে থাকতে দিয়েছে আমি তার বাড়িতে থেকে তার আমানতের খেয়ানত করতে পারি না ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন এটা যদি আমি করে তাহলে জালেম হব আর জালেমরা কোনোদিন সফল হচ্ছে না হবে না ইউসুফ নবী ইন্নাহু লা ইফলিহুজ জালিম বলতে পারতেন যা আমি জালেম আমি সফল হব না তিনি জালিমুন বহুবচন দিয়েছেন ইফলিহু এটা মোজারে কেন মোজারে দেওয়ার পরে বহুবচন দিয়েছেন তিনি তো একা ছিলেন ঘরের ভেতরে মুফাসসিরুন ইকরাম তাফসিরে কাবীরের ভেতরে আল্লামা ফখরউদ্দিন রাজি লিখেছেন হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম যে কথাটা বলেছিলেন আল্লাহর এত বেশি পছন্দ হয়েছিল ওই সময় কিয়ামত পর্যন্ত যারা নফসের ওপরে পরিবারের ওপরে সমাজের ওপরে দেশের ওপরে মানুষের ওপরে জুলুম করবে এই জালেমদেরকে আল্লাহ দৃষ্টান্ত হিসাবে আয়াত কোরআনে নাযিল করে দিয়েছেন জালেমদেরকে আল্লাহ জানাতে চেয়েছেন জালেমরা তোমরা যা করো না কেন তোমরা কিন্তু সফল হতে পারছো না পারবা না এই জন্য জালেম দুনিয়ায় যারা আছেন তারা থামেন আজ অনেকেই তার ব্যক্তির ওপরে জুলুম করছে নিজের যৌবনকে যৌবনের তাড়নায় পড়ে ধ্বংস করে ফেলছে মোবাইল কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে নিজের যৌবনকে আজ যারা ধ্বংস করে ফেলছে এটা নিজের নফসের ওপরে শরীরের ওপরে জুলুম এই কথা বলেন না কেন পরিবারের মা বাবা আপনাকে হোস্টেলে থাকতে দিয়েছে পুরুষ হোস্টেল মহিলা হোস্টেল যাই বলেন কত কষ্ট করে মা বাবা টাকা পয়সাগুলো আপনার জন্য পাঠায় আপনি ওইটা নিয়ে ওয়াইফাই লাইন নিয়েছেন ইন্টারনেট নিয়ে লেখাপড়া বাদ দিয়ে সারাদিন উলঙ্গ নাচ দেখতেছেন এটা নফসের ওপরে জুলুম এই জালেম যদি কেউ হয়ে যায় সে সফল হতে জীবনেও পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকা লিনাসরিফা আনহু সুওয়া ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন এইভাবে করে আমি আল্লাহ তার থেকে এই ফাইসা কাজগুলো সরিয়ে নিয়েছিলাম আমার মখলেস বান্দাদেরকে আমি এভাবেই সাহায্য করব কিয়ামত পর্যন্ত আস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসহু মিন দুবুরি ওয়াল ফায়া সাজ্জিদা হালাদাল বাব قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم জ্ঞানী মানুষ যারা একটু খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম যখনই বলেছে আমি আল্লাহর সাহায্য চাই ওই নিদর্শনগুলো দেখার পর জিব্রাইলকে বললাম কানের কাছে মুখ লাগিয়ে বলো যে সামনে যাও যা করা লাগে আল্লাহর কুদরত করবে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম শুধু সামনের দিকে গিয়েছেন তখনও পর্যন্ত জুলাইখা মনে মনে ভাবছিল দরজা সাতটায় বন্ধ ও সামনে যাই যাবে বের হতে পারবে না কিন্তু ইউসুফ নবীর মনের ধারণা যে আমি পারবো না জিব্রাইল আমার কানের কাছে মুখ নিয়ে যা বলেছে এটা তো জুলাইখা শোনেনিও জানেও না দেখি আমি সামনে যাই আল্লাহর কুদরত আমি দেখতে অবশ্যই পাবো সামনে গেলেন দরজার কাছে যাওয়া পর্যন্ত দরজা খোলে নাই এটা তাফসিরে কাবীরের ভেতরে আছে খাজিনে তাফসিরে খাজিনে মুফাসসির লিখেছেন দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে তখনও পর্যন্ত দরজা খোলে নাই
ইউসুফ নবী চিন্তা করছিলেন ওই সময় কি আল্লাহর ওয়াদাও কি মিথ্যা হয়ে গেল, কই আমার জিব্রাইল যে কানের কাছে মুখ নিয়ে বলে গেল যে সামনে যান, আমি তো এসেছি প্রায় দরজার কাছে, আর ও মহিলা তো এবার দৌড় দেবে। দরজার কাছে যাবার পরে দাঁড়িয়ে আছেন, চোখ বন্ধ করে ফেলেছেন, মনে হয় আর হবে না। চোখ বন্ধ করার পরে যেই চোখ খুললেন দেখলেন অটোমেটিক দরজা একটা খুলে গেছে। আল্লাহর ভয় নিয়ে কোন মানুষ যদি অন্যায় কাজ করার সামর্থ্য থাকার পরেও কোন মানুষ যদি আল্লাহর ভয়ে ফিরে আসে, মহান আল্লাহ ওই সময় তাকে সাহায্য করে। হযরতে ওমরের জামানার একটা ঘটনা পড়েছিলাম হাদিসে, তিনি ক্ষমতা পাওয়ার পরে রায় দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন যে মদ আজকে থেকে হারাম, কেউ যেন আমার রাজ্যের ভেতরে মদ আর কেউ বিক্রি না করে, বাইরে থেকে যেন কেউ না নিয়ে আসে। মদিনার এক যুবক আকিক নামক বাজার থেকে চুরি করে দুই বোতল মদ ওই সময় কিনেছে, এক বোতল জায়গায় বসে খেয়েছে, আর একটা নিয়ে যাচ্ছে বাড়িতে রাতের বেলা বন্ধুদের নিয়ে আনন্দ করে চুরি করে খাবে। হযরত ওমর রাতের বেলা বের হয়েছে, দেখি প্রসাদের খবর কি, এশার নামাজের পরে তিনি বের হয়ে চারিদিকে অন্ধকার পাহাড়ি এলাকা তাকিয়ে দেখলেন অন্ধকারের ভেতরে কালো কি যেন আসতেছে, কাছে যত যায় তত স্পষ্ট হয়। কাছে গিয়ে দেখলেন একটা মানুষ, ডাক দিয়ে বললেন, এই বেটা রাতের বেলা এভাবে কি করো? লোকটা হযরতে ওমরের কণ্ঠ শোনার পরে তার মাতলামি ভালো হয়ে গেছে, কারণ হযরতে ওমর যে রাস্তা দিয়ে যেত শয়তান পর্যন্ত রাস্তায় আসতে ভয় পেত। লোকটা ছিল মাতাল, হযরত ওমরের কণ্ঠ যাই শুনেছে, এই বেটা রাতের বেলা কি করো? ওর মাতলামি কিসে ভালো হয়ে? ডাক দিয়ে বলে, খলিফা আমার বনের বাড়ি যাচ্ছি। বনের বাড়ি যাবে তে হাতে কি, এই যে চাদর মোড়া দিয়া, এর নিচে মোটা মোটা লাগে কি, এটা এ ফুলি আছে। ও মনের অশান্তে মুখ দিয়ে বের হয়ে গেছে, এটা দুধের বোতল মা দিয়েছে, বোনের বাড়িতে নিয়ে যাচ্ছি। হযরত ওমর সঙ্গে সঙ্গে বললেন, দেখি তোর দুধের বোতল দেখা কেমন। লোকটা চিন্তা করছে, মিথ্যা কথা তো বলেই ফেলেছি, এক বোতল খেয়েছিলাম আর এক বোতল নিয়ে যাচ্ছিলাম, এই কঠিন মুহূর্তে যদি চাদরটা তুলে বোতলটা হাতে দেই, দেওয়ার সঙ্গে সঙ্গে এই মিথ্যা বলার অপরাধ আমরা মেরে ফেলবে। এখনো পর্যন্ত বিশ্বাস হয়নি আমার চাদরের নিচে কি আছে, ও তো জানে মদ। ওই সময় আল্লাহকে ডাক দিয়ে বলেছে মনে মনে, রব্বুল আলামিন আজকের এই কঠিন অবস্থায় তুমি যদি অমরের হাত থেকে আমারে বাঁচিয়ে দিতে পারো, তোমার নামে শপথ করে বলছি জীবনে আর কোনোদিন আমি মদ খাবো না। হযরত ওমর হাত বাড়িয়েছে, লোকটাও চাদর খুলে দিচ্ছে, ওর তো মনে মনে আছে যে এটা মদেরই বোতল। চাদর ওসা করে যখন ওনার হাতে দিয়েছে, হযরত ওমর হাতে নিয়ে দেখলেন গরম দুধ, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা এই নাও চলে যাও। লোকটাকে যখন বলে এই নাও চলে যাও, ও আর যায় না, জায়গায় দাঁড়িয়ে আছে। হযরত ওমর জিজ্ঞাসা করে, কি যাও না কেন? লোকটা বোতল ফেলে দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি কিন্তু সত্যি মদ খেয়েছিলাম, আর এক বোতল নিয়ে যাচ্ছিলাম বন্ধুদের নিয়ে খাবো, আপনি যখন চাইলেন আমিও দেওয়ার জন্যে রেডি। ওই সময় মনে মনে আল্লাহকে একটা ডাক দিয়েছিলাম, রব্বুল আলামিন তোমাকে ভয় করেই বলছি, আজকে যদি ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচিয়ে দিতে পারো, জীবনে আর মদ খাবো না। যে আল্লাহ আমার সেকেন্ডের ভেতরে মনের কথা শুনে মদের বোতলকে দুধের বোতলে পরিণত করে দিয়ে আপনার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে, সত্যি আল্লাহর নামে আমি যেটা কসম করেছিলাম ওটা ঠিক রাখবো, জীবনে আর কোনো দিন আমি আর মদ খাবো না। এই জন্য মন থেকে ভয় করে যদি কোনো মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে ফিরে আসতে পারে অন্যায় কাজ থেকে, ওই সময় থেকে আল্লাহ তাকে সাহায্য করবেন। হযরত ইউসুফ নবী ঠিক এই মুহূর্তে
দরজার সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে উনি মনে করছিলেন কই জিব্রাইল যেটা বলল মেলে না চোখ খুলে দেখে মিলে গেছে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন জুলাইখা চিন্তা করছে কই ধরা গেল না পেছন দিক থেকে জামা টেনে ধরেছিলেন হযরত ইউসুফ নবীর শরীরে শক্তি ছিল না বলেন বলেন কয়জনের নাম বললাম 27 জন যুবকের শরীরের শক্তি ছিল কমপক্ষে এক একজন নবীদের শরীরের ভেতরে একটা মহিলা টান দিয়েছে পেছন দিক থেকে তিনি এমন জোরে হাসকা টান দিয়ে সামনের দিকে এগিয়েছে সাতটা দরজায় তো খুলতে আরম্ভ করেছে মহিলার হাতেও শক্তি কম ছিল না কারণ সেও তো রাজার স্ত্রী ভালো ভালো খাওয়ার শরীর জামা ছিড়ে গেছে তারপরও ধরতে পারে নাই একেবারে শেষ দরজায় যাবার পরে দেখে বাদশাহ দাঁড়িয়ে আছে আজিজ মেসের ডাকতে বলে ইউসুফে কি অবস্থা ইউসুফ নবী কথা বলতে যাবে তার আগেই জুলাইখা ডাক দিয়ে বলে বাদশাহ আপনি বাড়িতে নেই এই সুযোগে আপনার এই গোলাম আপনার স্ত্রীর বেডরুম পর্যন্ত এসে দেখেন কি অবস্থা করেছে হযরত ইউসুফ নবী বললেন না এ দোষ আমার না আপনার স্ত্রীর কথা কাটাকাটির এক পর্যায়ে হযরত ইউসুফ নবীকে বাদশাহ জিজ্ঞাসা করে তোমার কোন সাক্ষী আছে হযরত ইউসুফের মনের ভেতরে আল্লাহ এলহাম পাঠিয়ে দিলেন হ্যাঁ আছে ওই যে আপনার শালির কোলের উপরে যে দুধের বাচ্চা কাঁদতেছে ওইটাই আমার সাক্ষী দুধের বাচ্চাটাকে সামনে নিয়ে আসলেন কোরআনে কারিম বর্ণনা দিচ্ছে জুলাইখার সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে বাদশাহ হে আমার স্বামী এর কথা আমি শুনতে চাই না যদি আপনি আমাকে রাখতে চান আপনার ভাত যদি আমি খেতে চাই তাহলে এই লোকটাকে হয় জেলখানায় দেওয়া লাগবে না শাস্তি দেওয়া লাগবে হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট এই বাচ্চার দিকে তাকিয়ে ইশারা করলেন তোমার যা জানা আছে বলো দেখি বাচ্চা ওর কি জানা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইউসুফ আলাইহিস সালামের কথা শোনার পরেই কিন্তু বাচ্চা কথা বলেনি চুপ করে যখন ছিল বাচ্চা ইউসুফ নবীর দিকে চোখ মোটা করেও তাকিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কঠিন মুহূর্তে যৌবনের এত বড় তাড়নায় যিনি পরীক্ষা দিয়ে পাশ করেছেন তাকে ফেলে দেবেন না এই কারণে এই বাচ্চার মুখ দিয়ে আল্লাহ কথা বের করে দিলেন বাচ্চা ডাক দিয়ে বলে বাদশাহ এই পুরুষের আমার সামনের দিকে যদি ছেঁড়া থাকে তাহলে এই পুরুষের দোষ যদি এই পুরুষের পেছনের দিকে ছেঁড়া থাকে জামা তাহলে আপনার স্ত্রীর দোষ তখনও পর্যন্ত জুলাইখার হাতে ইউসুফ নবীর জামার পেছনে সাইড ছেঁড়া হাতে নাতে প্রমাণ ক্ষমতা যেন কার হাতে কি শোনেন আপনারা বাদশার হাতে জোরে বলেন কার হাতে হাতে নাতে প্রমাণ ক্ষমতা যেন কার হাতে বাদশাহ রায় দিতে চাচ্ছিলেন ইউসুফ নবীর পক্ষে যাই বলেছে বাদশাহ আমি কিন্তু আপনার ভাত খাবো না এই কথা শোনার পরে গেছে উল্টিয়ে হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের বিরুদ্ধে বাদশাহ রায় দিয়ে দিল আমি বাড়িতে না থাকার সুযোগে আমার স্ত্রীর বেডরুম পর্যন্ত গিয়ে তাকে নষ্ট করার পায়তারা করেছে এই জন্য ইউসুফকে আমি 10 বছর জেল দিয়ে দিলাম কয় বছর হযরত ইউসুফ আলাইহিস সালামকে 10 বছর জেলের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের যে সাধারণ পোশাক ছিল ওইটা খুলে ফেলা হলো জেলখানার কয়েদিদের পোশাক তাকে পরানো হচ্ছে জেলখানার কয়েদিদের যে ডান্ডা বেড়ি তারে দেওয়া হচ্ছে মাথায় শিকল দিয়ে জেলখানার কয়েদিদের যে টুপি তার মাথায় দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ওই সময় আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন রব্বুল আলামিন তুমি তো জানো আমি জেনা করিনি তুমি তো জানো আমি ধর্ষক না আমি মানুষের বাড়ি ঘরে আগুন লাগাইনি এরপরেও বিনা কারণে ক্ষমতাসার রায় তার
ক্ষমতাসার রায়তার এ কারণে আমারে 10 বছর জেল দিয়ে দিল আমার কোনো দুঃখ নেই এদের এই অবৈধ কাজে সাড়া দেওয়ার চাইতে জেলখানার জীবন আমার কাছে উত্তম জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা হাজার হাজার বছর আগে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেটা বলেছিলেন আজও পৃথিবীতে আনাসে কানাসে অনেক মানুষ ঠিক এই কথাই বলছে ন্যায় বিচার আমাদের হচ্ছে না অথচ ন্যায় বিচারক বাদশার জন্য নবীজি জানিয়েছেন কিয়ামতে কোন ছায়া থাকবে না শুধু আল্লাহর আরশের ছায়া ছাড়া মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে জমিন তামার হয়ে যাবে এই কঠিন অবস্থাতে মাত্র সাত প্রকার মানুষকে আল্লাহ তার আরশের ছায়ায় বসিয়ে মাছের কলিজা দিয়ে খাবার খাওয়াবেন তার প্রথম নাম্বারে আলে ইমামুল আদেল দুনিয়ায় যারা ন্যায় বিচারক বাদশাহ সুবহানাল্লাহ বলতে পারেন না আজ দুনিয়ায় ন্যায় বিচারক বাদশাহ কম না বেশি নেই এজন্য বিচারপতি যারা আছেন হাজার হাজার মামলা পড়ে আছে বিনা কারণে আপনি কত জায়গায় মাসের পরে মাস ঘুরতে যাচ্ছেন অথচ এই লোকটা জেল জেল জেলের ভেতরে পয়সে মরতেছে আপনি একটু মানে সুযোগ করলেই কিন্তু লোকটার জামিন হয়ে যায় যদি একটু ন্যায় বিচারের নিয়তে আসেন আর বলে যে না এই সিআরটা পেতে আমার 40 লক্ষ টাকা খরচ হয়েছে পাঁচটা মামলায় আমি এই টাকা তো জোরে বলেন সুবহানাল্লাহ এই কারণে তো এত মামলা পড়ে আছে মামলার জটই কাটে না অথচ যত বিচারক যত বিচারপতি জজ ম্যাজিস্ট্রেট যদি বিচার সত্যি সত্যি ন্যায় বিচার আমাদের দেশে চালু হয় এত বিচার থাকার কথা হযরত ওমর দুই বছর তিনি প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের শেষ জামানার দিকে তিনি বললেন খলিফা আমারে আর প্রধান বিচারপতি বানানোর দরকার নেই এ দায়িত্ব আমি ছেড়ে দিলাম এই বিভাগটা বন্ধ করে দেন বিনা কারণে আপনি আমারে বেতন দিয়েছেন এই দুই বছর একটা মামলাও কেউ আমার দরবারে করে নাই এই দুই বছরের ভেতরে আদালতে একটা মামলাও আমার কাছে কেউ করে নাই কোন কারণে আপনি আমারে প্রধান বিচারপতি বানিয়ে রেখেছেন হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন খলিফা আমার দুইটা বছরের ভেতরে তোমার কাছে একটা বিচারও আসে নাই কেন তুমি কি বলতে পারো হযরত ওমর বলেছিলেন খলিফা যেই দেশ চলে কোরআন দিয়ে যেই দেশের মানুষগুলো একে অন্যের কল্যাণ কামনা করে এই দেশে বিচার দেওয়ার জন্য কে আসবে সুতরাং হযরত ওমরের জামানায় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের এই দুই বছরে তিনি যেটা দেখিয়েছেন আজ বাংলাদেশে বিচার ব্যবস্থাতে মামলার জট যদি করাতে হয় কোরআনের আইন সংসদে কায়েম করা লাগবে এটা রাজনীতি না আসল নীতি এ নীতির পক্ষে আছেন কারা দেখি লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ ভাই এজন্য ন্যায় বিচার এটা প্রতিষ্ঠিত যদি হয় সবাই আমরা বাঁচতে পারি থাক সম্মানিত ভাইরা এক একটা পয়েন্টের ভেতরে হাজার হাজার কথা লুকিয়ে আছে আমার শরীরের যে অবস্থা যা গলার যে অবস্থা কথা একটু জোরে বললেই কাশি হচ্ছে আর আর একটা অনুষ্ঠান ছিল মাগরিবের পরে ওইটা করতে গিয়ে আরো ঝামেলায় পড়ে গেছি তিন বছর একাধারে কি খেয়েছি আমি জানি আর আল্লাহ জানে কারণ এমন অবস্থায় আমাদেরকে রেখেছিল আপনারা অনেকে শুনেছেন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে খাবার দাবারের যে অবস্থা ভেতরের কল কবজা আর সেরকম নেই খালে উপরে খোসা পড়ে আছে এটা স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে আস্তে আস্তে সুস্থ হই সামনে আবার আসবো ইনশাল্লাহ কথা বলবো নাকি যে গরু দিয়ে মানুষ চাষ করে খাবে গরুই যদি মরে যায় তো কি চাষ করবেন আমি অন্তত বেঁচে থাকি নাকি মরে যাব আমার বুকেও ব্যথা করছে কণ্ঠের অবস্থাও দেখছেন ভালো না
আর সফর হয়ে গেছে অনেকক্ষণ অনেক বেশি আমি খুব সামারাইজ করে এই ছটা পয়েন্ট শেষ করে দিচ্ছি আল ইহসান আল্লাহ বলেন ভালো ব্যবহার করবা ভালো ব্যবহার সাত প্রকার মানুষের সাথে করার আদেশ আছে আল্লাহর প্রথম নম্বরে মানুষ ভালো ব্যবহার করবে তার মা বাবার সাথে কার সাথে দুই নম্বরে তার স্ত্রীর সাথে তিন নম্বরে তার সন্তানাদের সাথে চার নম্বরে তার পরিবারস্থ লোকদের সাথে এরপরে আছে প্রতিবেশীর সাথে এরপরে আরেকটু দূরে এরপরে জনগণের সাথে এরপরে পৃথিবীর সাথে তিন নম্বরে আল্লাহ বলেন ওয়াইতাইদিল কুরবা নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবা দুনিয়া আপনি যাদেরই খবর রাখেন সবচাইতে বেশি খোঁজ রাখা লাগবে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের অথচ আজ এই কাজটা এই নির্দেশটা আমরা অনেকেই আমাদের সামাজিক জীবনে মানতে পারছি না ধর্ম বন পাতিয়েছে প্রতি বছরে পাঁচবার করে যায় নিজের আপন বোন রক্তের সম্পর্ক বছরেও একবার যায় না এমন মানুষ দুনিয়ায় নেই ওয়ানহানিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ আল্লাহ বলেন আমি নিষেধ করলাম কোনো অশ্লীল কাজে জড়াবে না প্রকাশ্য পাপের চাইতে গোপন পাপ আল্লাহর কাছে ঘৃণিত সুতরাং মোবাইল দিয়ে কম্পিউটার দিয়ে ইন্টারনেটের মাধ্যমে আজ যারা গোপন পাপে লিপ্ত হয়েছেন আল্লাহর নির্দেশ এখান থেকে সরে আসেন সাইফুল্লাহ ভাই আল্লাযীনা আত্তাখাযু দীনাহুম লাহবা ওয়ালা লাগবা ওয়ালা আইবা আয়াতের ব্যাখ্যা করে সময় পাননি আপনারা সূরা আরাফের এই 151-52 নম্বর আয়াতগুলো একটু দেখে নেবেন এরপরে মনকার অন্যায় কোন কাজে আমরা জড়াবো না দুধে পানি দেওয়া এটা ভালো কাজ না অন্যায় কাজ এরকম যত রকমের ধোকাবাজি আছে ব্যবসা বাণিজ্যে এগুলো থেকে বিরত থাকা লাগবে আল বাগি আল্লাহর সীমা লঙ্ঘন করা যাবে না যে যে সীমানা আছে ওখানে গিয়ে থেমে যাওয়া লাগবে আল্লাহ বলেন ওয়াজগুলো আমি আল্লাহ করলাম যদি মেনে নাও তোমাদের উপকার হবে আল্লাহ আমাদেরকে এই ছয়টা ওয়াজ বাস্তব জীবনে মেনে চলার তৌফিক দিন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম Rose TV 24 Enjoy by listening to the Holy Quran.